This time. Now he comes down. Big shot. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা জানব দুই দেশের দুই তরুণ সুপারস্টার রহমানুল্লাহ গুরবাজ এবং লিটন দাস সম্পর্কে। একদিকে রয়েছে আফগানিস্তানের গর্ব রহমানুল্লাহ গুরবাজ, অন্যদিকে রয়েছে বাংলাদেশের গর্ব লিটন কুমার দাস। জানবো এই দুই তারকা ক্রিকেটারদের মধ্যে তুলনামূলক আলোচনা, এছাড়া আরও জানবো কে সবচেয়ে ধনী এবং কে কত বিলাসী জীবন যাপন করে। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি লিটন দাসের কাছে। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে লিটনের মোট সম্পত্তির পরিমাণ $3 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় $32,83,00,000। তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লিটনের মাসিক বেতন $6,30,000 এবং বাৎসরিক বেতন $75,60,000। মূলত টাইগার এই উইকেট রক্ষক ব্যাটারের ইনকামের সোর্স হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেতন পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে তিনি প্রচুর টাকা আয় করেন। অন্যদিকে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে রহমানুল্লাহ গুরবাজের মোট সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় $55 কোটি এবং তিনি লিটন দাসের মতোই তিন ফরম্যাটেই খেলা চুক্তিবদ্ধ ক্রিকেটার। আফগান ক্রিকেট বোর্ড থেকে গুরবাজের বাৎসরিক বেতন প্রায় $40,00,000। গুরবাজ মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এত টাকা আয় করেছেন। বর্তমানে আফগানিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটার বিশ্বের প্রায় প্রতিটি লিগগুলো মাতিয়ে যাচ্ছেন। এগুলোর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন থেকেও তিনি মোটো অঙ্কের টাকা আয় করেন। তো এবার এক নজরে দেখে নেই লিটন দাসের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। যেমন লিটনের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা হ্যারিয়ার কালো রঙের গাড়ি, যেটির বাংলাদেশি দাম প্রায় $56,00,000। এরপর লিটনের দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্জ E-Class 350, যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় $37,00,000। গুগলের দেওয়া তথ্য মতে লিটন এ দুটি গাড়ি ব্যবহার করেন। তো এবার দেখে নেই রহমানুল্লাহ গুরবাজের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। রহমানুল্লাহ গুরবাজ একজন শৌখিন ব্যক্তি, তার গ্যারেজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বেশ কয়েকটি গাড়ি। তবে গুগলে গুরবাজের একটি গাড়ির তথ্যই দেওয়া আছে, গাড়িটি হচ্ছে BMW X5, যা তিনি সম্প্রতি কিনেছেন। গাড়িটির বাংলাদেশি মূল্য প্রায় $97,00,000। তো এবার তাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে আসি। যেমন লিটন কুমার দাস বাংলাদেশের দিনাজপুর জেলায় ১৩ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে লিটনের বর্তমান বয়স হচ্ছে ২৮ বছর এবং লিটনের উচ্চতা হচ্ছে ৫ ফুট ৭ ইঞ্চি। লিটন একটি ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু পরিবারের সদস্য। তার পিতার নাম বাচ্চুচন্দ্র দাস এবং মাতার নাম অনিতা দাস, এবং লিটনের দুই ভাই আছে। লিটন মূলত BKSP-তে পড়াশোনা করেছেন এবং বয়স্তরের দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাসকে বিবাহ করেন। আর লিটনকে নিয়ে নতুন করে আর তো কিছুই বলার নেই, কমবেশি আপনারা সবাই জানেন। লিটন দাসের দুর্দান্ত ক্লাসিক্যাল শটগুলো ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে উপভোগ করেন। জাতীয় দলে বিগত কয়েক বছরে দুর্দান্ত পারফরমেন্স করে IPL এর মতো মেগা আসরেও সুযোগ পেয়েছেন লিটন দাস। এগুলো ছাড়াও বাংলাদেশের হয়ে বেশ কয়েকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তো যাই হোক, এবার রহমানুল্লাহ গুরবাজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে আসি। যেমন রহমানুল্লাহ গুরবাজ ২৮ নভেম্বর ২০০১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে গুরবাজের বর্তমান বয়স হচ্ছে ২১ বছর, তার উচ্চতা হচ্ছে ৫ ফুট ৮ ইঞ্চি। গুরবাজের পিতা একজন অবসরপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক এবং মাতা গৃহিণী। তবে বাবা শিক্ষক হলেও জন্মের পর থেকে গুরবাজ কৃষকের কাজ করে কঠিন এক পথ পাড়ি দিয়ে ক্রিকেটার হয়েছেন, যে বিষয়গুলো গুরবাজ নিজেই অনেক সময় গণমাধ্যমকে বলে থাকেন। তবে ২১ বছর বয়সী এই আফগান উইকেট রক্ষক ব্যাটার ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত আছেন। অন্যদিকে গুরবাজ বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। IPL, BPL, PSL কিংবা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, বিশ্বের সবচেয়ে বড় বড় লিগগুলোতে গুরবাজকে সবসময় দেখা যায়। বড় বড় লিগে তাকে দলে ভেড়াতে প্রায় প্রতিযোগিতা চলতেই থাকে দলগুলোর মধ্যে। সেই হিসাবে বলা চলে গুরবাজ আফগান ক্রিকেটের গর্ব। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার কথা বললে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। ফেসবুকে লিটনের ফলোয়ার সংখ্যা ১.৭ মিলিয়ন, অন্যদিকে গুরবাজের ফলোয়ার সংখ্যা ৯,১৬,০০০।
আবার ইনস্টাগ্রামে লিটনের ফলোয়ার সংখ্যা 4,68,000, অন্যদিকে গুরবাজের 1.3 মিলিয়ন। তো এই ছিল দুই দেশের গর্ব দুর্দান্ত উইকেট রক্ষক ব্যাটারদের মধ্যে তুলনামূলক আলোচনা। প্রিয় দর্শক, এই দুই ক্রিকেটারদের মধ্যে আপনার পছন্দের ক্রিকেটারকে, এছাড়া আপনি কাকে সেরা মনে করেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।